एवरीवन वेलकम बैक। आज একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে একটা স্পেশাল ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হোয়াটস ইন মাই ব্যাগ। তো আজকে স্কুল থেকে ফিরে তারপর একটু রেস্ট নিয়েছি, একটু ঘুমিয়েছি ঘন্টাখানেক মতো। তারপর উঠে একটু স্নান করে ফ্রেশ হয়ে একটু মেকআপ টেকআপ করে এই ভিডিওটা এই বানাতে বসলাম। তো আজ আমি, যেটা তোমরা সবাই জানো যে বাই প্রফেশন আমি একজন টিচার, স্কুল টিচার, তো সেই জন্য আমার ব্যাগে কি থাকে সেটা সাধারণত তোমরা ইউটিউব ভিডিওগুলোতে যেরকম দেখে থাকো হোয়াটস ইন মাই ব্যাগ, তো তার থেকে একটু আলাদা হবে কারণ আমার ব্যাগে একটু অন্য রকমের কিছু জিনিস থাকে। তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর সবার আগে দেখাই, তো আমি এই ব্যাগটা রিসেন্ট, তোমরা জানো ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে স্কুল রিওপেন হয়েছে এবং তখন থেকে আমি এই ব্যাগটা নিয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে পুমা স্পোর্ট, একটা পুমার একটা ব্যাগ, খুব ভালো ব্যাগ। এই ব্যাগটা আমি বেসিক্যালি কিনেছিলাম, আমি যে কালিম্পং বেড়াতে গিয়েছিলাম তার আগে আমি এই ব্যাগটা কিনেছিলাম। আর তারপর ভাবলাম যে যখন স্কুল খুলেই যাচ্ছে তো এই ব্যাগটাকেই আমি স্কুলের জন্য ইউজ করব। খুব সুবিধা হয় এই ব্যাগটা, যথেষ্ট বড়। আর এটা পিঠে নেবার ব্যাগ, আমার স্কুল তো অনেক দূর, তো সেই জন্য সারাদিনের একটা ব্যাপার জার্নি বলতে পারো। সকাল 8টায় বেরোই, সন্ধ্যে 7টা নাগাদ ফিরি। তো সেই জন্য এরকম একটা বড় ব্যাগ আমার দরকার ছিল। এর আগে আমি যে ব্যাগগুলো স্কুলে নিয়ে যেতাম সেগুলো সাইডে কাঁধে ঝোলানোর ব্যাগ, যেগুলো জাস্ট এক কাঁধে নেওয়ার ব্যাগ। তো কী হতো যে ব্যাগে এত জিনিসপত্র থাকতো যে কাঁধে ভীষণ চাপ পড়তো, মানে ভার পড়তো আর কি। তো সে যেটা, আর যেহেতু আমার ট্রেনে জার্নি, ট্রেনে উঠেই আমরা বসার জায়গা পাই না কারণ আমার যে রুটে আমার স্কুল, তো সেই রুটে ট্রেনে ভীষণ ভিড় হয়। সেই জন্য আমি একটা এইরকম ব্যাগ ভাবছিলাম নেবো। তো এবার কালিম্পং যাওয়ার আগে আমি বেসিক্যালি স্কুল যাওয়ার জন্যই এই ব্যাগটা কিনেছিলাম, যে বাইরে কোথাও ট্রাভেল করলেও এটা নিতে পারবো, আবার স্কুলেও আমি নিয়ে যেতে পারবো। তো সেই জন্য আমি এই ব্যাগটা নিয়েছি। ব্যাগটা খুব সুন্দর, দেখতেও খুব গর্জিয়াস, আর এর ভেতর অনেকগুলো কম্পার্টমেন্টও আছে। তো সবার আগে আমি তোমাদের দেখাই এই সামনের কম্পার্টমেন্টে, এইখানটায় আমি ঠিক কী কী রাখি, ঠিক আছে? সামনে এই জায়গাটা, তো এখানে একটা চেন আছে, রাখার জায়গা আছে। তো এখানে আমি যেগুলো রাখি সেগুলো হচ্ছে, এর মধ্যে থাকে আমার মেট্রোর যে কার্ড, মেট্রোর কার্ড সেটা থাকে, এইটা আমার মেট্রোর কার্ড। এছাড়া থাকে এটা, এটা আমার ট্রেনের মান্থলি, তো এটা আমার ট্রেনের মান্থলি। এটা হচ্ছে স্যানিটাইজার, যেটা মাস্ট থাকবেই, সবার ব্যাগেই এখন থাকে। এরপর যেটা থাকে এটা হচ্ছে একটা লিপ বাম, এটা নিভিয়ার একটা লিপ বাম, এটা আমার সঙ্গে সবসময় থাকে। চাবি, এটা আমার বাড়ির চাবি, এটা আমার স্কুলের লকারের চাবি, তো এগুলো থাকে। এটা একটা সেপ্টেম্বরের পাতা, এটা আমার সঙ্গে থাকে কখন কি দরকারে লাগে। ও আর এইটা থাকে, এটা হচ্ছে একটা ছোট পাউচ, আর এর ভেতরে থাকে এটা। তো আমি যখনই ট্রেনে ট্রাভেল করি, ট্রেনে করে যাই বা মেট্রোয় যাই, আমি গান শুনতে শুনতে যাই। তো বেশি গল্প গুজব করার থেকে গান শোনাটাই আমি বেশি প্রেফার করি, কারণ সকাল সকাল বেরোই তখন গান আমাকে অনেক বেশি রিফ্রেশ রাখে, অনেক বেশি এনার্জেটিক রাখে। তো গান শুনতে শুনতে আমি চলে যাই এবং সেটা থাকে হচ্ছে এই ছোট্ট কিউট পাউচটার ভেতরে। তো সামনের কম্পার্টমেন্টে আমার মোটামুটি এই থাকে, আর কিছু থাকে না। এগুলো আবার আমি পরে রাখছি কারণ কাল আবার আমার স্কুল আছে, এগুলো একটা জিনিস নিতে ভুলে গেলে মুশকিলে পড়ে যাবো, সেই জন্য এগুলো ঢুকিয়ে রাখি। এইখানে দুটো কম্পার্টমেন্ট, এটা আমার ওয়াটার বটল, জল নিয়ে যাই, তো এটা এখন ফাঁকা। জাস্ট আজকে স্কুলে যেভাবে ব্যাগটা নিয়ে গিয়েছিলাম সেটাই এনে রাখা রয়েছে, আর সেটাই জাস্ট চাবিটা আমি ভরে রেখেছিলাম, টিফিন বক্সটাও বার করা হয়নি, সো এই টিফিন বক্সটা আমার সঙ্গে থাকে। এটা হচ্ছে, বলে দিই, এটা বড় সিলের একটা টিফিন বক্স, এর মধ্যে আমি ফল টল নিয়ে যাই, যখন যেরকম থাকে খাবার সেরকম নিয়ে যাই। আর এইটা হচ্ছে, তোমাদের দেখেছিলাম অনেক পুরোনো একটা ভিডিও, আমি এটা স্পেন্সার্স থেকে কিনেছিলাম, সো এই একটা জলের বোতল। এই একটা ছাতা, ভীষণ দরকার, ভীষণ গরমও পড়েছে, সো গরমের মানে ভীষণ রোদও পড়তে শুরু করেছে অলরেডি, তো এই ছাতাটা সবসময় থাকে আমার সঙ্গে। আচ্ছা,
তো এটা মহেন্দ্র দত্তের চশমা দেখেছো আমি মাঝে মাঝে পড়ি মাঝে মাঝে পড়ি না সবসময় পড়া হয় না তো চশমাটাও আমার সঙ্গে থাকে খুবই সিম্পল যে কোনো টিচারের ব্যাগে এই ধরনের একটা থাকবে জিনিস তার মধ্যে আমার পেন থাকে পেন্সিল থাকে স্কেল আছে হোয়াইটনার এগুলো হচ্ছে সব পেন লাল নীল কালো তো এইসব পেন থাকে আর রাবার থাকে শার্পনার থাকে তো এইসব থাকে তো এই পাউচের মধ্যে আমার মোটামুটি যেগুলো এসেন্সিয়াল জিনিসপত্র এগুলো থাকে নেক্সট যেটা থাকে সেটা হচ্ছে এই ভেতরের কম্পার্টমেন্টে আমার ফোনটা থাকে তো এটা আমার ফোন এটা একটা ছোটো পার্স এর মধ্যে কিছু টাকা পয়সা থাকে আমি কার্ড ক্যারি করি না আমার সঙ্গে এমনি ক্যাশ টাকা কিছু অল্প কিছু থাকে আর এটার মধ্যে কিছু খুচরো পয়সা থাকে বই যখন অফ পিরিয়ড থাকে বা যখন ফাঁকা সময় পাই আর কি স্কুলে বসে তো তখন আমি বই পড়ি সেই জন্য যে কোনো একটা বই আমার সঙ্গে থাকে আমার ব্যাগে থাকে এছাড়াও এই ব্যাগের আচ্ছা ভেতরটা দেখিয়ে দিই আমাদের বলছিলাম দুটো কম্পার্টমেন্ট এটা একটা আমার স্কুলেরই একটা এটা আমার স্কুলের লকারে রাখার কথা ছিল আমি ভুলে গেছি আমার ব্যাগে এটা রয়ে গেছে সো এনিওয়ে তো এছাড়া এই দেখো এই একটা কম্পার্টমেন্ট আর চার্জারটা এসে আবার বার করি আজকে বার করা হয়নি তো এসে একটু ফোনে চার্জ দিয়ে দিই আর কি আবার পরের দিন যখন যাই তখন সঙ্গে করে চার্জারটা নিয়ে যাই এক্সট্রা কিছু মাস্ক সবসময় রাখা থাকে হয়তো মাস্ক পরে বেরোতেই ভুলে গেলাম সো তখন মাঝ রাস্তায় গিয়ে মনে পড়লো মানে বাইকে করে যেতে যেতে হয়তো মনে পড়লো তখন আমি যাতে আমার অপশান থাকে কিছু হাতে সেই জন্য আমার ব্যাগে আমি এক্সট্রা মাস্ক রেখে দিই সো এই ব্যাস আমার ব্যাগে মোটামুটি এই সঙ্গে থাকে সো এগুলোই ছিল এটাই ছিল আজকের ভিডিওর মেইন বিষয় যে হোয়াটস ইন মাই ব্যাগ আর তবে হ্যাঁ আমি যখন কোথাও বেরোই বা অভিষেকের সাথে কোথাও এই শহরের মধ্যে কোথাও বেড়াতে গেলাম বা সন্ধ্যেবেলা একটু বেরোলাম তখন আমি যে ব্যাগটা সঙ্গে ক্যারি করি তার মধ্যে অবশ্যই এই সমস্ত জিনিস থাকে না তার মধ্যে অন্য কিছু থাকে তো সেটাও একদিন কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই সো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ একটু লাইক করো একটু শেয়ার করে দিও আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে আর কারণ আমি ভিডিও বানাতে থাকি তো রেগুলার একটা লং টাইম আমাকে বাড়ির বাইরে থাকতে হয় এবং ওই সময় আমি কোনো ব্লগ করতে পারি না কারণ ট্রেনে প্রচণ্ড ভিড় হয় তো ওখানে আমার পক্ষে ব্লগ করা একটু ডিফিকাল্ট আর স্কুলে আমি কোনো ব্লগ করতে যাই না তো সেই জন্য একটা বড় টাইম পুরো গ্যাপ পড়ে যায় তারপর ফিরে এসে আমাকে শ্যুট করতে হয় নয়তো সকালবেলা উঠে আমাকে শ্যুট করতে হয় নয়তো সানডেতে আমাকে শ্যুট করে রাখতে হয় সো একটা পরিশ্রম তো থাকেই তো সেটার জন্যই আর সেই তুলনায় কিন্তু চ্যানেলে সেভাবে কিছু গ্রোথ হয় না তো সেই জন্য মাঝে মাঝে খুব ডিপ্রেস লাগে তো সেই জন্য প্লিজ তোমাদের বলছি তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো একটু লাইক শেয়ার কমেন্ট করো তাহলে আমারও ভালো লাগে আর এটা লাইক করলে বা কমেন্ট করলে কী হয় অ্যালগোরিদমে ওটা সাহায্য করে ইউটিউবের যে অ্যালগোরিদম আছে তো সেই জন্যই বারবার বলা থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে তাহলে পরের ভিডিও ততক্ষণের জন্য Bye.